আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এভারের খবরের আলোচনায় রয়েছে ই বিশা পরিষেবার দ্বিতীয় ধাপ চালু করেছে সৌদি সরকার সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো আজ আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে ইতিমধ্যে সৌদি সরকার বিশ্বের ষাটটি দেশের নাগরিকদের জন্য ই পদ্ধতি চালু করেছে ফলে সৌদিতে ভ্রমণের জন্য ভিসা পেতে এখন আর সরাসরি দূতাবাসে যেতে হয় না এবার সৌদি সরকার ই ভিসা পরিষেবার দ্বিতীয় পর্যায়ে চালু করেছে এই ই ভিসা একাধিক এন্ট্রির জন্য ব্যবহার করা যেতে পারে এবং এর মেয়াদ থাকবে এক বছর পর্যন্ত কিছু সুবিধাভোগী ই বিষাধারীরা সরাসরি সৌদিতে বিনিয়োগের সুযোগ পেতেও সক্ষম হবে এই পরিষেবাটি বিশন দুই হাজার এর উদ্যোগের বাস্তবায়নের জন্য চলমান প্রচেষ্টারই অংশ এর মাধ্যমে বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং ব্যবসায়িক কার্যক্রম শুরু করার সুবিধার উপর দৃষ্টি নিবন্ধন করা হয়েছে উল্লেখ্য যে ই ইসা সাশ্রয়ী ও সহজতর তা বোঝাতে ইতিমধ্যে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইসা বিন ইউসফ আল দুহাইলান জানিয়েছেন বিশা স্টিকার খরচ ছিল এবং সেখানে ভুল হওয়ার আশঙ্কা থাকত ই বিষা চালুর ফলে এ সাইজের কাগজে বিষা প্রিন্ট করে দেয়া হবে কাগজের নিচের অংশে একটি ভারকোড থাকবে ওই ভারকোডের বিষা যিনি পেয়েছেন তার সব তথ্য শূন্য বিষিত থাকবে নতুন ব্যবস্থার কারণে শ্রমিক চাকরিদাতা মেডিকেল সেন্টারের কর্মী সহ অন্য সবাই উপকৃত হবেন বলে মনে করেন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত জানান আগে বিষা স্টিকারে শুধু আরবি ভাষায় তথ্য লিখে থাকত কিন্তু ই ভিসা চালুর পর তা আরবি ও ইংরেজি দুই ভাষাই থাকবে এর ফলে বাংলাদেশিরা সহজে বুঝতে পারবেন বিষা কতদিনের জন্য এবং কোন শ্রেণীতে আবেদনকারী ভিসা পেলেন দালালদের দৌরাত্বের কারণে শ্রমিক চাকরিদাতা ও কর্তৃপক্ষ সমস্যায় পরে উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত বলেন দালালেরা শ্রমিকদের মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করেন কিন্তু এজন্য শ্রমিক বা চাকরিদাতা কেউই দায়ী নয় বরং এর জন্য দায়ী দালাল শ্রেণী ই বিষার ফলে এই ধরনের দালালদের প্রভাবও কমে যাবে মূলত সৌদি সরকার তাদের যে বিষণ গ্রহণ করেছে দুই সেই বিষনের বাস্তবায়নের জন্য অর্থনীতি থেকে সরে তাদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করে তোলার জন্য তেল যে পদক্ষেপ গ্রহণ করেছে তার মাধ্যমে পর্যটনকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে আর এই কারণে সৌদি সরকার নীতির ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে যাতে করে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ী এবং ভিজিটররা সহজে সৌদি আরবে প্রবেশ করতে পারে সেজন্য বিষা প্রক্রিয়াকে সহজ করার জন্যই ই ভিসা ইতিমধ্যে চালু করেছেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে